আজকের আয়োজনে আমাদের সাথে যুক্ত আছেন গাইনি বিশেষজ্ঞ ডক্টর ফারহানা আহমেদ ন্যান্সি। ডক্টর ন্যান্সি, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। শুরুতে করোনার সংক্রমণের অবস্থাটি দিয়ে একটুখানি শুরু করতে চাই, যে আমাদের দেশে প্রতিনিয়ত যেই করোনা যেই সংক্রমণ কমছে এবং মৃত্যু সংখ্যা বাড়ছে, এবং আজ কিন্তু আমরা বিসিএসআইআর-এর একটি প্রতিবেদনও দেখলাম, গবেষণা প্রতিবেদন, যে আমাদের দেশে অনেক বেশি করোনা ভাইরাস তাদের রূপ পাল্টেছে। এর প্রভাব আমাদের দেশে যেই আক্রমণের রোগীরা আছে সংক্রমিত এবং অন্যান্য মানুষেরা, তাদের উপর কিভাবে পড়তে পারে? অন্যান্য দেশের তুলনায় এখন বাংলাদেশের অবস্থা অনেক অনেকাংশে ভালো আমরা যেগুলো এখন, কিন্তু করোনা আগে যেরকম একটা টিপিক্যাল সিম্পটম নিয়ে আসতো, কিন্তু বর্তমানে করোনা রোগীগুলো সেই টিপিক্যাল সিম্পটম থাকে না, অনেকেরই কোনো সিম্পটম থাকে না, সে করোনা পজিটিভ থাকে। এখন অন্যদের একদম জ্বর কাশি, যা ফ্লুর মতো জ্বর কাশি হয়, মানে করোনার যে সিমটম গুলো সেগুলো ই করে, এই জন্য আইডেন্টিফাই করা একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। আর এখন আগে কে মানুষজন একটু টেস্ট একটু কম করতেছে, সেই জন্য যে জ্বর ঠান্ডা হলে তারা বাসায় ট্রিটমেন্ট নিচ্ছে আমাদের কাছ থেকে, ট্রিটমেন্ট নিয়ে এবং ভালো হয়ে যাচ্ছে। এই জন্য হচ্ছে করোনার রোগী আগে একটু সনাক্তের হার একটু কমে গেছে। তবে তাই বলে করোনার রোগী আমাদের এখন অনেকটাই নিয়ন্ত্রণে আসছে আমাদের সরকারের প্রচেষ্টায় এবং আমাদের প্রধানমন্ত্রীর প্রচেষ্টা, আন্তরিক প্রচেষ্টা। এখন করোনা আমাদের আগের চেয়ে অনেকই নিয়ন্ত্রিত, যেগুলো আমরা পাচ্ছি খুব মানে একদম সিভিয়ার কেস গুলাই হাসপাতালে ভর্তি হচ্ছে, নর্মাল যে কোনো সেগুলো করোনা পজিটিভ, কিন্তু তারা হচ্ছে বাসায় চিকিৎসা নিয়ে ভালো হয়ে যাচ্ছে। ডাক্তার ন্যান্সি, এই অবস্থায় জানতে চাইবো, যেসব গর্ভবতী নারীরা করোনা আক্রান্ত হচ্ছেন, তাদের করোনা আক্রান্ত অবস্থায় কি তাদের সন্তান ডেলিভারির বিষয়টি এটি করা সম্ভব হচ্ছে কিনা, অথবা তাদেরকে আপনারা কিভাবে আসলে চিকিৎসাটি দিচ্ছেন? প্রথমত হচ্ছে করোনাকালীন সময় আমরা যারা আমাদের যে মহিলারা আছে তাদেরকে আমরা গর্ভবতী না হওয়ার জন্য সাজেশন দিচ্ছি, যে এই সময় গর্ভবতী না হওয়ার জন্য মহামারী দুর্যোগের সময়। তারপরও যারা গর্ভবতী হচ্ছেন তাদেরকে তো চিকিৎসা অবশ্যই দিতে হবে। আমরা সেক্ষেত্রে আমরা বলতেছি যে জ্বর কাশি ঠান্ডা এরকম দেখা দিলে তারা হচ্ছে যদি 7 দিনে ভালো হয়ে যায় ঠিক আছে, তারপরেও ভালো না হলে তাদেরকে আমরা করোনা টেস্ট করতেছি, এবং করোনা টেস্ট করার পর তাদেরকে বলছে করোনা পজিটিভ হলে তাদের প্যানিক হওয়ার কোনো কিছু নাই, তারা হচ্ছে আমাদেরকে আমাদের কাছে আসতেও পারে, আবার হচ্ছে অনলাইনে চিকিৎসা নিতে পারে। এবং সেক্ষেত্রে আমাদের মিরপুর মেডিকেল সর্বক্ষণে প্রস্তুত আছে করোনা রোগীদেরকে চিকিৎসা দেওয়ার জন্য, এবং সর্বোপরি ওখানে আমাদের ইমার্জেন্সিতে যে কোনো টাইমে গেলে আমরা রোগী ভর্তি করে দিচ্ছি, এবং গাইনি আমাদের আলাদা ওয়ার্ড আছে, এবং এই ওয়ার্ডে ভর্তি হওয়ার সাথে সাথে যে রোগী আমরা আইডেন্টিফাই করি কোন রোগীগুলো আছে সিভিয়ার কেস, কোন রোগীগুলো কোনো সিমটম ছাড়া আছে, যেগুলো স্যাচুরেশন কমে যাচ্ছে সিভিয়ার কেস, সেখানে রোগীগুলো আইসিইউ সাপোর্ট দরকার, সেখানে আমরা আইসিইউ কর্তাদের সাথে কথা বলি, মেডিসিনের সাথে কথা বলি, তাদের মাল্টি ডিসিপ্লিনারি ট্রিটমেন্ট আমরা দিয়ে থাকি। আর যাদের হচ্ছে আস্তে আস্তে যেমন প্রিভিয়াস সিজারের প্রয়োজন তাদেরকে অবশ্যই আমরা সেখানে সব টেস্ট টেস্ট করে তারপর তাদেরকে, এবং আমাদের এখানে বেশ করোনা রোগী অনেক করোনা পজিটিভ পেশেন্টেরই সিজার হয়েছে, আমি নিজেই করেছি অনেক পেশেন্টের সিজার, এবং প্রত্যেকটা রোগী আমাদের ইনশাআল্লাহ ভালো হয়ে বাড়িতে গেছে। এবং সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে কোনো বাচ্চারই কিন্তু করোনা পজিটিভ আমরা পাই নাই, সব বাচ্চাদেরই ডেলিভারির পর আমরা রিভিউ করে টেস্ট করেছি এবং কোনো বাচ্চাদেরই করোনা পজিটিভ ছিল না। কিছু সংখ্যক রোগী ছিল যাদের হচ্ছে ওটির পরে অক্সিজেন স্যাচুরেশন কমে গেছে, তাদের একটু আইসিইউ সাপোর্ট লেগেছে, বাকি ইনশাআল্লাহ যাদের নর্মাল ডেলিভারি দরকার তাদের নর্মাল ডেলিভারি করা হয়েছে, যাদের দরকার তাদের হচ্ছে সিজারের প্রয়োজন তাদেরকে সিজার করানো হয়েছে। এটা হচ্ছে রোগী টু রোগী ভ্যারি করবে, করোনা হলেই যে সিজার করতে হবে এরকম কোনো কথা নাই, করোনা মানেই সিজার না, রোগী আসবে আমাদের কাছে ফলো আপে থাকবে, রেগুলার আমাদের কাছে ফলো আপে চিকিৎসা নিয়ে তারপর আমরা আইডেন্টিফাই করবো কোন রোগীর সিজার দরকার কোন রোগী নর্মাল ডেলিভারি করবে। জি, এই অবস্থাটিতে একটু জানতে চাইবো, যে যারা করোনার এই সময়টিতে যখন সবাইকেই বাড়িতে থাকতে বলা হয়েছে, বিশেষ করে যাদের এই যে গর্ভবতী নারীরা তাদেরকেও তো পরামর্শ দেওয়া হয়েছে অধিকাংশ সময় বাড়িতে থাকার জন্য, দেখা গেছে কিন্তু করোনার যখন একেবারে বাংলাদেশে সংক্রমণের একটি পিকে ছিল সেই সময়টিতে বাড়িতে থেকে, এবং দেখা গেছে নর্মাল ডেলিভারির সংখ্যাটি কিন্তু অনেক বেশি দেখা গেছে সিজারের চেয়ে, তো এই ঘটনাটি কেন হয়েছে এবং আসলে নর্মাল নর্মালের জন্য তাদের কি ধরনের নিয়ম মেনে চলা উচিত? ডক্টর ন্যান্সি, এই বিষয়টি নিয়ে আলোচনা করব, তবে আমাদের সাথে একজন দর্শক যুক্ত আছেন, তার প্রশ্নটি আগে নিয়ে আসছি। দর্শক, আপনার পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন।
আমি জানতে চাচ্ছি যে এমনি হালকা ঠান্ডা লাগছে, এরকম জ্বর বা এরকম কিছু না, ঠান্ডা লাগছে 3-4 দিন থেকে ঠান্ডা কানে পড়ছে, কোনো জ্বর বা এরকম কোনো কিছু না। তো সেক্ষেত্রে আমি কি ওষুধ থেকে মানে আমি ওষুধটা যাই ঠান্ডা লাগছে এখন থেকে, তো সেক্ষেত্রে আমি কোনো ওষুধ খাবো? জি, উনি কি গর্ভবতী? দর্শক, আপনি গর্ভবতী? আপনি কি গর্ভবতী? না 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 না, আমি গর্ভবতী না। আচ্ছা, ঠিক আছে। জি, এখন আপনার কি জ্বর আছে, ঠান্ডা আছে? দর্শক, আপনার কি এখনো জ্বর ঠান্ডা এইটি কি আছে এখনো? না, জ্বর নেই, কোনো জ্বর আছে না, এমনি ঠান্ডা লাগছে। আচ্ছা, এমনি জাস্ট না ঠান্ডা লাগছে, মানে জ্বর ঠান্ডা। নাক কি বন্ধ হয়ে আছে? একটা করে রাতে 120 মিলি নেবেন। তারপরে যদি আপনার জ্বর আসে সেক্ষেত্রে আপনি নাপা খাবেন। এছাড়া আপনার যদি কাশি থাকে সেক্ষেত্রে আপনাকে অ্যাজিথ্রোমাইসিন অ্যান্টিবায়োটিক শুরু হয়, কাশির সাথে যদি কফ বের হয় ধৈর্য নিয়েছিল যারা হচ্ছে ধৈর্য নিয়েছিল এবং হচ্ছে নর্মাল ডেলিভারির জন্য মানসিক মন মানসিকতাকে স্ট্রং করতে হবে। যে আমরা একটু ব্যথা উঠলে যে হচ্ছে একদম রুগীর আত্মীয় স্বজন সবাই ইয়ে হয়ে যায়, অস্থির হয়ে যায়, প্যানিক হয়ে যায়, আমার রুগীর এত ব্যথা হচ্ছে কেন, আমার রুগীর ইয়ে হচ্ছে ধৈর্য নিতে চায় না। আবার অনেকে থাকে আমাদের কাছে এসে বলে আমাদের ছেলে বাচ্চা আমরা হচ্ছে নর্মাল চাই না ম্যাডাম, আমরা নর্মাল চাই না, নর্মাল ও ব্যথা সহ্য করতে পারবে না, নর্মাল করতে রাজি হয় না পেশেন্ট পার্টি, এরকম করে। তো এই করোনার সময় হয়তো তারা ডাক্তারের কাছে বেশি যেতেও পায় না, এগুলো বলতেও পায় না, ঘরে বসে ধৈর্য ধারণ করেছিল, সেই জন্য হচ্ছে নর্মাল ডেলিভারি হবে। মেইন কথা হচ্ছে নর্মাল ডেলিভারির জন্য পেশেন্টকে মেন্টালি প্রস্তুত হতে হবে এবং তাকে ডেট পর্যন্ত চেষ্টা করতে হবে, ওয়েট করতে হবে। আমরা এমন নয় যে আমরা ডেটের 2-3 দিনও অপেক্ষা করি, তারপরে যদি তার নর্মাল না হয় সেক্ষেত্রে আমরা ব্যথা উঠে নর্মাল ডেলিভারির চেষ্টা করি। হ্যাঁ, তারপর নর্মাল হবে সেক্ষেত্রে যারা বাচ্চা কেমন আছে, বাচ্চার পজিশন পজিশন সব ঠিক থাকলে অবশ্যই তাকে নর্মালের জন্য আমরা ট্রাই করি। কিন্তু পেশেন্ট পার্টি ধৈর্য হারায় ফেলে পেশেন্টের ক্ষেত্রে, ওই যে 40 সপ্তাহ ম্যাক্সিমাম পেশেন্ট ওয়েট করতে চায় না, দেখা যায় কি তারা হচ্ছে ছেলে বাবু তারা হচ্ছে না ম্যাডাম ডেট ওভার হয়ে যাচ্ছে, ডেট ওভার হয়ে নর্মাল সিজার করে ফেলেন। পেশেন্ট পার্টির চাপে অনেক সময় আমাদেরকে সিজার করতে হয়, কিন্তু সরকারি হাসপাতালে আমরা সম্ভবত চেষ্টা করি যে নর্মাল ডেলিভারি করার জন্য। জি ডক্টর ন্যান্সি, এই যে আপনি যে বলছিলেন যে ছেলে বাচ্চা হলে তারা একটু বেশি জোর দেয়, আসলে বিষয়টা কি, কেন ছেলে বাচ্চা হলেই তারা এই অপারেশন করতে চায় বা নরমালি করতে চায় না? দেখা যায় হচ্ছে অনেকের আছে 3 মেয়ে তার 2 মেয়ে তারপর ছেলে বাবু, এই ছেলে বাবু তাদের তাদের একটা ভ্রান্ত ধারণা নর্মাল ডেলিভারি হলে বাচ্চার মাথায় আঘাত পাবে, এটা হচ্ছে বেশিরভাগ হচ্ছে কমন যে না নর্মাল ডেলিভারি হলে বাচ্চা মাথায়। আমরা বাচ্চার কোনো বাচ্চার কোনো রিস্ক নিতে চাই না, বাচ্চার কি কোনো রিস্ক তারা নিবে না, ব্যথা ওঠা পর্যন্ত সহ্য করবে না। একটা রুগীর তো ব্যথা উঠলে তার ফুল ডায়লেট হতে মিনিমাম তার কিছু সময় লাগবে, হ্যাঁ অনেক সময় 6-7 ঘন্টা 12 ঘন্টাও লেগে যায়, কিন্তু ওই সময়টুকু তারা দিতে চায় না, তারা মনে করে যে তাদের বাচ্চা খারাপ হয়ে যাবে। আসলে কিছুই না, ডেলিভারি একটা প্রসেস, এই প্রসেসের মধ্যে তো রুগীকে যেতে হবে, হ্যাঁ যে প্রসেসটা তো বাচ্চা ডেলিভারি ক্যানাল দিয়ে তো আস্তে আস্তে করে তার ডাইলেট হবে, জলের মুখ খুলবে আস্তে আস্তে, কিন্তু অনেকে এই প্রসেসটাই করে না, তারা মনে করে তাদের ছেলে বাবু তাদের হচ্ছে বাবু বিরহ হবে না, মাথায় আঘাত পাবে, সিজার করলে ভালো, সিজার করলে বাচ্চা সুস্থ থাকবে, এটা একটা ভ্রান্ত ধারণা। জি, প্রশ্নটি করুন। জি, আমি আমার বিয়ে হয়েছে 1.5 বছর হয়ে গেছে।
জি আমি অনেক দিন হওয়ার পর আমার কি প্রেগন্যান্সি হতে ছিল বা কনসিভ করতে পারি কনসিভ হতে ছিল জি দর্শক আপনার আপনি বলতে থাকুন আমরা শুনতে পাচ্ছি জি আমি ডাক্তার দেখাচ্ছি চেম্বার এমএলওটি ডায়াবেটিক হাসপাতাল থেকে কিন্তু ওখানে টেস্ট করানোর পর ওনারা বলছে যে আমার কোনো সমস্যা নেই অনেকটা নরমাল আছে জি আপনার বয়স কত জি আমার বয়স 25 25 বছর বয়স জি ডক্টর ন্যান্সি আপনি নিশ্চয়ই শুনতে পেয়েছেন আপনার বিয়ে হয়েছে বললেন মাত্র এক বছর হয়েছে হ্যাঁ এটা হচ্ছে আপনার গর্ভধারণ হচ্ছে বাচ্চা নিতে চাচ্ছেন কিন্তু কনসিভ হচ্ছে না প্রথম কথা হচ্ছে আপনার হাজবেন্ড আপনার সাথে থাকে কিনা হ্যাঁ অনেকে দেখা যায় হাজবেন্ড বিদেশে থাকে আসে এক মাসের জন্য এটা কনসিভ করতে হচ্ছে না এটা বলেন কিন্তু হাজবেন্ড একসাথে থাকে কিনা এটা আমাদেরকে দেখতে হবে এবং আপনার পরীক্ষা নিরীক্ষা হয়েছিল কিনা আপনার হাজবেন্ডের পরীক্ষা নিরীক্ষা হয়েছিল কিনা স্বামীর কারণেও আপনার হচ্ছে আপনি গর্ভবতী হতে না পারেন আবার হচ্ছে আপনার কারণে হতে পারে এখন কোন সমস্যার জন্য হচ্ছে এটা আগে আইডেন্টিফাই করতে হবে আপনি আপনার বয়সও খুব বেশি হয় না এই ক্ষেত্রে আপনার হাজবেন্ডের বয়সটা কত একটু জানা দরকার তার ডায়াবেটিস আছে কিনা এটা আমাদেরকে জানতে হবে এবং গেস্ট আপনারা চেষ্টা করে যান দুজন একসাথে থাকেন এবং মাসিকের মাসিকের দশমতম দিন থেকে বিশতম দিন এই দশটা দিন আপনাদেরকে একসাথে থাকতেই হবে এই দশটা দিন একসাথে থাকতেছেন কিনা সেটাও দেখতে হবে এবং তারপরে যদি আপনার হচ্ছে কনসিভ আপনার না করেন আগামী ছয় মাস চেষ্টা করার পরে তারপর আপনাকে কিছু পরীক্ষা নিরীক্ষা এবং হাজবেন্ডের পরীক্ষা নিরীক্ষা করে আমাদের তারপর দেখতে হবে যে আপনার সমস্যাটা কোথায় কেন আপনি গর্ভধারণ করছেন না আজ আমাদের সাথে যুক্ত আছেন গাইনি বিশেষজ্ঞ ডক্টর ফারহানা আহমেদ ন্যান্সি এছাড়া যুক্ত হয়েছেন মৌলভীবাজার থেকে মৌলভী জেলার সিভিল সার্জন ডক্টর তৌহিদ আহমেদ কল্লোল ডক্টর কল্লোল আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে আমি জানতে চাইব মৌলভীবাজারে করোনার সার্বিক কী পরিস্থিতি এখন কিন্তু মৃতের সংখ্যা বাড়ছে যদিও সংক্রমণ কমছে বলা যাবে না আসলে সেখানেও কি টেস্টের পরিমাণ কি কম মানুষ কি অনাগ্রহ দেখাচ্ছে টেস্ট করার ক্ষেত্রে ধন্যবাদ আমাকে সংযুক্ত করার জন্য মৌলভীবাজার জেলা সিভিল সার্জনের কার্যালয়ের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আসলে মৌলভীবাজার জেলার সার্বিক অবস্থা যদি আমরা বলতে চাই আপনি যেটা বলেছেন সারা দেশের অবস্থা যেরকম আসলে রোগের সংখ্যা মৃত্যুর সংখ্যা বাড়ছে মৌলভীবাজারেও কিন্তু আমাদের রোগের সংখ্যা এবং মৃত্যুর সংখ্যা বাড়ছে বিশেষ করে গত দুই মাসে আগের তুলনায় শনাক্তের হার অনেক বৃদ্ধি পেয়েছে আমরা আগে নমুনা সংগ্রহ করতাম 100-150 এমনকি 170 জন পর্যন্ত আমরা নমুনা সংগ্রহ করেছি দৈনিক সেখান থেকে 2 জন 4 জন 5 জন 7 জন এরকম করে পজিটিভ আসত পরবর্তীতে গত কিছুদিনে নমুনা সংগ্রহের সংখ্যা কমে গিয়েছে কিন্তু তারপরেও শনাক্তের সংখ্যা কিন্তু বেড়ে গিয়েছে অনেক সময় আমাদের স্যাম্পলের 25% 30% এমনকি তারও বেশি পরিমাণও পজিটিভ আসছে রিপোর্ট অর্থাৎ কিনা সহজ কথা আমরা বলতে পারি যে আমরা যে টেস্ট করছি তার পার্সেন্টেজ অনুযায়ী শনাক্তের হার বৃদ্ধি পেয়েছে মৃত্যুর হার কিছুটা বৃদ্ধি পেয়েছে বিশেষ করে প্রথম 3 মাসে আমাদের তেমন কোনো মৃত্যু ছিল না পরবর্তীতে হয়েছে তবে এটা যে খুব একটা আশঙ্কাজনক পরিস্থিতি সেটা আমি বলবো না কারণ আশেপাশের অন্যান্য সকল দেশের তুলনায় বাংলাদেশের কিন্তু আপনার সংক্রমণের হারটা এবং মৃত্যুর হার দুটোই কম আমাদের টেস্টের পরিমাণ হয়তো ইন্ডিয়া বা আমেরিকার মতো অত না কিন্তু সেটা যদি শনাক্ত হার কম হওয়ার একটা কারণ হয়েও থাকে মৃত্যু তো আর টেস্ট পজিটিভ আসা বা নেগেটিভের উপর আসলে নির্ভর করবে না এবং বর্তমান জামানায় তথ্য প্রযুক্তি এবং যোগাযোগ ব্যবস্থার যে উন্নতি হয়েছে তাতে মৃত্যু সবার কাছে খবর পৌঁছে যায় স্বাস্থ্য ব্যবস্থা প্রশাসন মিডিয়া সবাই সজাগ থাকার কারণে মৃত্যু তো আর আনঅ্যাটেন্ডেড এবং আননোটিস থাকে না ফলে মৃত্যুর হার ইন টোটাল খুব বেশি বৃদ্ধি পেয়েছে বলে আমি আসলে মনে করি না
ডাক্তার কল্লোল, এখানে এই অবস্থা জানতে চাইবো, আজ কিন্তু ভোরে করোনায় আক্রান্ত হয়ে মৌলভীবাজারের আওয়ামী লীগ একজন নেতা আনকার আহমেদ মারা গিয়েছেন এই অবস্থায়, এবং মৃত্যু হার যেটি কম বলছিলেন সেটি কিন্তু গত এক মাসে আসলে যে গড় যেই হারটি সেটি এক মাসের ব্যবধানে আরও একটু বেড়ে গেছে। যদিও গড় হারটি কম কিন্তু সংখ্যা কিন্তু প্রতিদিনই আমরা দেখছি 30-এর উপরে থাকছে, 40-এর কাছাকাছি থাকছে, এই বিষয়টি একটি রয়েই গেল। আর দ্বিতীয় কথা হচ্ছে, যদি মানুষ টেস্ট করানোর ক্ষেত্রে আগ্রহ কম দেখায়, আপনি যেটি বলছিলেন যে শনাক্ত বেড়েছে টেস্ট যদিও কমেছে, মানুষ যদি একেবারেই আগ্রহ কম দেখায় সেই অবস্থায় আপনারা কি করবেন, কোনো ধরনের ব্যবস্থা নেওয়ার কথা কি ভেবেছেন? এখানে আমার যেটা মনে হচ্ছে আসলে যে প্রথম দিকে বিশ্বব্যাপী যখন বিশেষ করে নিউ ইয়র্ক, লন্ডন, স্পেন এবং ইটালিতে যখন মৃত্যুর হার অত্যন্ত বেশি ছিল, তখন আমাদের দেশের মানুষের ভিতরে একটা ভয় কাজ করেছিল। কিন্তু গত কিছুদিনে আমাদের দেশে মার্চ মাসে প্রথম রোগ শনাক্ত হওয়ার পর থেকে যখন একটা পর্যায়ে দেখা গেল যে না, আমাদের দেশে আসলে মৃত্যুর হার কম, আমার মনে হয় আসলে মূল কারণটা হচ্ছে তারপরে মানুষের ভিতর থেকে ভয়টা অনেকখানি হ্রাস পেয়েছে। মানুষ আসলে আর সেরকমের ভয় পাচ্ছে না, ভয় পাচ্ছে না বলে আগের মতো আতঙ্কিত এখন নয়। আপনি খেয়াল করলে দেখবেন প্রথম দিকে মানুষ আতঙ্কের কারণে অনেক অমানবিক ঘটনার জন্ম দিয়েছে। বাবার লাশ কেউ ধরতে যাচ্ছে না, মায়ের লাশ ফেলে দিয়েছে বাড়ির বাইরে, এরকমের মানে চরম অমানবিক এবং অনাকাঙ্ক্ষিত ঘটনাও কিন্তু প্রথম দিকে আমরা দেখেছি। কিন্তু বর্তমানে মানুষের আসলে মনে সেই ভয় নেই, ভয় না থাকার কারণে আসলে মানুষ পরীক্ষা করতেও আমার মনে হয় অতখানি আগ্রহী না। সেই কারণে যাদের মধ্যে সুস্পষ্ট লক্ষণ আছে শুধুমাত্র তাদের একটা অংশ পরীক্ষা করতে আসছেন, এটা আসলে পরীক্ষার মোট সংখ্যা কমে যাওয়ার একটা কারণ বলে, মূল কারণ বলে আমি মনে করি, যে মানুষের ভিতরে আর আগের মতো আতঙ্ক নেই। আর মৃত্যুর টোটাল সংখ্যাটা বাড়ার জন্য যদি বলেন, সেক্ষেত্রে আমার ব্যক্তিগত মতামত যেটা, এটা তো রিসার্চ দ্বারা প্রুভড না, রিসার্চের রেজাল্টগুলি তো আসবে আসলে আরও অনেক দিন পর, এখন কেবল আমরা সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি। আমার ব্যক্তিগত মতামত যেটা, সেটা হচ্ছে যে আসলে আমরা তো বর্তমানে খুব হাই লেভেল অফ ট্রান্সমিশন পার করছি, আমাদের এই হাই লেভেল অফ ট্রান্সমিশন পার করার কারণে এখন ট্রান্সমিশন যেহেতু খুব বেশি হচ্ছে, টোটাল কেসের সংখ্যা এখন অনেক বেশি সমাজে হওয়ার কারণে পার্সেন্টেজে অল্প হলেও মৃত্যুর সংখ্যাটা আগের চেয়ে কিছুটা বেশি হচ্ছে। কিন্তু মানুষজন যেহেতু ভয় পাচ্ছেন না, অনেকে আক্রান্ত হয়ে অটোমেটিক সুস্থ হয়ে যাচ্ছেন তেমন কোনো চিকিৎসা ছাড়াই। আমরা একটা জিনিস কিন্তু জানি যে 80% মতো মানুষের কোনো আসলে লক্ষণই হয় না। এই কারণে মানুষজন যখন সামাজিক বিধি এখন একটু কম মানছেন, মাস্ক কম পরছেন এবং সোশ্যাল ডিস্টেন্সটা খুব কমই মেনটেন করছেন, সেই কারণে ছড়াচ্ছে বেশি, সেই কারণে মৃত্যুর হার কম থাকলেও সংখ্যায় হয়তো কিছুটা রিফ্লেকশন থাকতে পারে। জি ডাক্তার কল্লোল, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের আজ সময় দেবার জন্য। আমরা এবার ঢাকায় আমাদের সাথে যিনি যুক্ত আছেন ডাক্তার ফারহানা আহমেদ ন্যান্সি, আপনার কাছে জানতে চাইবো এই যে গর্ভবতী নারীদের বিষয়টিতে আসতে চাইবো, করোনার এই সময়টিতে সুস্থ এবং স্বাভাবিক থাকার জন্য তারা কি ধরনের খাবার খেতে পারেন, কি করতে পারেন প্রতিদিন? গর্ভবতী নারীদেরকে প্রথমে একটাই পরামর্শ, আপনারা হচ্ছে ঘরে থাকুন, এটা হচ্ছে প্রথম তাদেরকে পরামর্শ। এবং একটু সবার থেকে আলাদা থাকুন, আপনার বাড়িতে বাসায় যারা বাইরে যাচ্ছে, হ্যাঁ, তারা তাদের থেকে একটু আলাদা রুমে আপনি থাকার চেষ্টা করুন। আর হচ্ছে পুষ্টিকর খাবার খাবেন, ডিম, দুধ, শাক সবজি, ভিটামিন সি যুক্ত খাবার, প্রোটিন বেশি করে খেতে হবে, কারণ প্রোটিন আমাদেরকে এনার্জি দিবে, রোগ প্রতিরোধ ক্ষমতা ই করবে। এবং আপনার যদি জ্বর, ঠান্ডা, কাশি এ ধরনের কোনো সমস্যা থাকে, আপনি অবশ্যই আপনি হচ্ছে নারী বিশেষজ্ঞের সাথে কনসাল্ট করুন এবং তার কনসাল্ট করবেন চিকিৎসা নেন। এবং যদি দেখেন যে আপনার স্বাস্থ্য হচ্ছে বেড়ে যাচ্ছে বা সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে অবশ্যই আপনি হাসপাতালে যাবেন, সেক্ষেত্রে আপনার অক্সিজেন স্যাচুরেশন কত আছে দেখতে হবে। এবং যদি আপনার 7 দিনেও আপনার জ্বর, ঠান্ডা, কাশি ভালো না হয়, সেক্ষেত্রে আপনি আপনার গাইনোকোলজিস্টের সাথে কনসাল্ট করে ইতিমধ্যে আমাদের সাথে একজন দর্শক যুক্ত আছেন, তার প্রশ্নটি নিয়ে নিচ্ছি। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো। জি দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন এবং বয়সটি বলুন। হ্যাঁ, ময়মনসিং থেকে বলছি, মাহমুদ আক্তার। আমার গত 3 মাস আগে ওই পরসাবের জায়গায় বাম পাশে
একটু ফুলে ঝাঁকা মাছির মতো, এবং ওখান থেকে চিকি দিলে একটু ময়লাও বের হোক। পরে আমি ঢাকা মেডিকেলের একজন পরিচিত আপু তার কাছে ফোন করে জেনে নেই, যে বলে যে আপু আমি তো এখন ডাক্তার কাছে যেতে পারছি না, তা আমি এটার জন্য কি করবো? উনি যেতে চায়নি, একটু পরীক্ষা করে তারপরে আমি কৈছি আমি এই মুহূর্তে যেতে চাচ্ছি না আপু, আপনার আমাকে একটু কাইন্ডলি হেল্প করে। উনি সেপটিল দেয়, 7 দিন খাওয়ার পরে একেবারে ভালো হয়ে যায়। ভালো হওয়ার পরে বাকি ভালো হয়ে গেছে, এখন 3 মাস প্রায় হয়ে গেছে। এখন আবার ওই জায়গাটা একটু শক্ত শক্ত, কোনো সিমটম মানে কোনো অনুভূতি নেই, ব্যথাও লাগে না, কিছু লাগে না, ওই জায়গাটা একটু সামান্য শক্ত এবং একটু হালকা ফুলা ফুলা, এই বাম সাথে পড়তে জায়গায় বাম পাশে যে চিপা জায়গাটা এই জায়গাটা। জি ধন্যবাদ ডাক্তার ন্যান্সি। অ্যান্টিবায়োটিক খাওয়ার ফলে সে জায়গাটা এখন শক্ত হয়ে গেছে, শক্ত হয়ে বাথরুমের সিস্ট ডেভেলপ করছে। এখন দেখতে হবে যে এটা কত বড়, এটা যদি আপনি এটা হচ্ছে অপারেশন হচ্ছে করে ফেলে দিতে হবে, মানে এই জায়গা থেকে যেটা মাস্টিপালাইজেশন বলা হয় যে জায়গাটা থেকে যে বাথরুমের সিস্টটা ফেলে দিতে হবে, নাহলে এটা বারবার হতে থাকবে এবং আস্তে আস্তে এটা আরো বড় হবে। আপনি সবচেয়ে হবে গাইনি বিশেষজ্ঞ ডাক্তারের সাথে দেখা করেন, দেখে উনি আপনাকে এটা আসলে সাজেশন করবে যে এটা কি এভাবে যাবে নাকি এটা অপারেশন লাগবে। জি ডাক্তার ন্যান্সি, এই অবস্থাতে জানতে চাইবো যে গর্ভবতী নারীদের প্রসঙ্গেই আবার আসছি, যে আপনি যেটি বলছিলেন যে এখন কিন্তু অধিকাংশরাই ভয় পান নর্মাল ডেলিভারির ক্ষেত্রে, কিন্তু তারা কিছুটা অপেক্ষা করলে অথবা ধৈর্য ধরলেই হয়তো বা পারেন, তারা শুরু থেকেই কি ধরনের চর্চা করলে তারা নর্মাল ডেলিভারির ক্ষেত্রে যেতে পারেন এবং তাদের মানসিকতার পরিবর্তনের কতটা দরকার? এরপরও কারণ হচ্ছে আমরা রেগুলার তাকে প্রতি মাসে মাসে চেক আপে দেখবো যে বাচ্চার পজিশন কেমন, তার গ্রোথ কেমন হচ্ছে, তার কোনো আদার কোমরবিডিটি আছে নাকি, প্রেশার, ডায়াবেটিস, হাইপোথাইরয়েড, এ ধরনের কোনো সমস্যা যদি না থাকে তাহলে আমরা তাকে হচ্ছে একদম প্রাণপণ নিয়ে ব্যথা উঠার জন্য চেষ্টা করি এবং এই ফাঁকে সে হচ্ছে সবকিছু সুযোগ থাকবে তার কিছু না, সেক্ষেত্রে হালকা এক্সারসাইজ আছে যেগুলো এখন সবখানে দেওয়া থাকে, ইউটিউব দেখেও সে ই করতে পারে, প্রেগনেন্ট মাদারদের কিছু হালকা এক্সারসাইজ আছে সেগুলো করতে পারে। বর্তমানে গাজীপুরে। জি আমার ওয়াইফের মেন্স 2-3 মাস বন্ধ থাকে, আবার যে সময় হয় সেই সময় প্রচুর ব্যথা হয়। জি জানাবেন। আপনার ওয়াইফের বয়স কত? বয়স 23-24 হবে। 23-24। জি ডাক্তার ন্যান্সি, সেখানে জন্মনিয়ন ব্যবস্থা গ্রহণ করে কিনা, হয় সে কোনো বড়ি খায়, কোনো ইঞ্জেকশন দিয়েছে কিনা, কোনো বড়ি খায় কিনা, তা হচ্ছে হাতে দিয়ে কাকে করে সেগুলো, তার কোনো জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা নেয় কিনা সে। হ্যাঁ, অনেকে দেখা যায় বড়িটা কিভাবে খেতে হবে বুঝে না, টানা একদম বড়ি সাদা বড়ি গুলা খায়, তারপর লাল গুলা খায় না, তারপর আবার সাদা গুলা ধরে, এরকম করে অনেক কিছু পাওয়া যায়। 2-3 মাস যখন এই টানা এভাবে খেতে থাকে, তারপরে যখন সে ছাড়ে তখন তার বাসি হয়। এখন আপনার ওয়াইফ কি কোনো ধরনের জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করে কিনা, আপনার কোনো বাচ্চার কাছে আছে কিনা, এবং আপনার কোনো হরমোনাল সমস্যা আছে কিনা? মাসিক না হওয়ার জন্য প্রধান কারণ তার হরমোনাল সমস্যা, এবং রোগীর ওজন কেমন, অনেক সময় ওজন হঠাৎ করে অনেক বেড়ে গেলে
তাদের হচ্ছে মাসিক এরকম অনিয়ম হয়ে থাকে। আবার অনেক প্যাসেন্টের পিসিও পেশেন্ট পলিসিস্টিক ওভার ইনফ্লেশন, তাদেরও মাসিক ইরেগুলার থাকে, তাদের হচ্ছে এরকম এরকম মাসিক হয় না, আবার বলে অনেক বেশি হয়। এখন আপনার ওয়াইফের কি সমস্যা সেটা জেনে সেই অনুযায়ী তাকে চিকিৎসা দিতে হবে। জি, এই সমস্যাটি নিয়ে একটু আলোচনা করতে চাই। এই যে অনেক ক্ষেত্রেই কিন্তু দেখা যায় যে ঋতুচক্রের যে বিষয়টি সেটি স্বাভাবিকভাবে হয় না, দুই তিন মাস বন্ধ থাকে, কেন এই বেসিক কি সমস্যা হতে পারে? বেসিক সমস্যা তার শরীরে কোনো হরমোনাল সমস্যা থাকতে পারে, একসাথে তার থাইরয়েড হরমোনের সমস্যা থাকতে পারে, তারপর ক্রিয়েটিন লেভেলটা বেশি থাকতে পারে, সে পলিসিস্টিক ওভারি পেশেন্ট হতে পারে, এবং সে অত্যাধিক ওবেস পেশেন্ট হতে পারে, আমরা প্রথমে তাকে কতগুলো হরমোনাল পরীক্ষা দিই যে এই করে কিলে অনেক বেড়ে গেলে তার মাসিক বন্ধ থাকবে, থাইরয়েডের সমস্যা হলে তার মাসিক থাকে, আর সেই সমস্যা সেই অনুযায়ী আমরা তাদেরকে চিকিৎসা দিতে হবে। জি, ডাক্তার ফারহানা আহমেদ ন্যান্সি, আপনাকে অনেক ধন্যবাদ আজ আমাদের সময় দেওয়ার জন্য। আজকের আয়োজনটি আমরা শেষ করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং বিডি নিউজকেও বিডি নিউজকেও অসংখ্য ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। জি, দর্শক, এই ছিল আজকের ই ডাক্তারে। প্রতি রবি থেকে বৃহস্পতি এই আয়োজন নিয়ে আমরা হাজির হব আপনাদের কাছে। ডিবিসির সঙ্গেই থাকুন।